আমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। ফেসবুকই দেখেন কেন? ফেসবুক কোন সমাধান করে না। আপনার ফেসবুকের কথায় আমি কথা ধরব না। আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান, আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আমি কোন শয়তান কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, শপথ নিয়েছি, আমি শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাব। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমি আরো বলি, আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ, আপনারা আমার পরামর্শ দেবেন। আমার ছয়জন সেক্রেটারি আছে, মন্ত্রণালয় আছে তিনজন, আমার সাথে আছে তিনজন, তাদের কাছে আমার কাছে আপনারা মশওয়ারা দিবেন, পরামর্শ দিবেন। আমি আপনার ভাই, আমরা সবে খানদানের মানুষ, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমারে ধরাই দিবেন। ফেসবুকই দেখেন কেন? ফেসবুক কোন সমাধান করে না। আপনার ফেসবুকের কথায় আমি কথা ধরব না। আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান, আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আমি কোন শয়তান কোন বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, শপথ নিয়েছি, আমি শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাব। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমি আরো বলি, আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমার সরকারকে যদি, আমার সরকারের উপদেষ্টাদের দুষ্টুমি থাকতে পারে, তুমি এসলাহ করবে, এসলাহের শরীয়ত নিয়ম আছে, ফেসবুক দিয়ে ট্রলবাজি করে যেগুলো করো এগুলো এসলাহ নয়, এগুলো শয়তানি। আমি রাষ্ট্র, আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষি নই, মুখাপেক্ষি না, আমরা মাঠের মানুষ, মাঠ থেকে এসেছি, দায়িত্ব শেষ করার পর আবার মাঠে থাকবো, মাঠে থাকবো। একমাত্র যাদের সৎসাহস নাই, যারা কূপমন্ডুক, কূপের ব্যাঙ, তারা ফেসবুকে লেখে, ফেসবুকে লেখে, উল্টা পাল্টা লেখে, তোমার লেখায় আমার কিছু হবে না, এবং তুমি যে ভাষায় লিখবে সে ভাষায় জবাব যাবে, টিট ফর ট্যাট। যতনা হি দবাওগে উতনা হি উবরেগা। আল্লামা ইকবাল বলেন, বাদ মুখালিফ সে না ঘবরাও ইয়াকাব, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। আমার যারা সমালোচনা করে তারা আমার আরো উপরে নিয়ে যেতে চায়। নিচে যখন বাতাস চলে শকুন, তখন নিচে নামি যায়, ইগল পাখি উপরে উঠে। বাদে মুখালিফ সে না ঘবরাও ইয়াকাব, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। তোমার হাতে ফেসবুক আছে, আমার হাতে নাই। বেয়াদবি করবে না, এসলাহ করতে চাইলে করো, তোমার জন্য তুমি আমার ভাই, ফাসলে হু এসলাহ করো, শয়তানি করবে না, শয়তানি নাই। আমি আমার ভাইদেরকে বলবো, এখানে যারা বসে আছেন ওলামা সোলাহা তোলামা, অন্তর বড় করুন, মাদ্রাসা চালানো সহজ। আমি 10টা মাদ্রাসার সুরের মেম্বার, আমার বাবা কবি মানসার মৌতুমিম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, এগুলো আমরা জানি। মাদ্রাসা চালানো সহজ, হেফজাহানা চালানো সহজ, একটা প্রতিষ্ঠান চালানো সহজ, গার্মেন্টস ফ্যাক্টরি চালানো সহজ, রাষ্ট্র পরিচালনা কঠিন। সব আমার কলমে হয় না, আমি দিলাম, আরো 10 স্তর পার হয়ে সেটা কার্যকর হয়, কার্যকর হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আমার মন্ত্রণালয়ে প্রথম দিন ঘোষণা দিয়েছি, আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করব না, আমার মন্ত্রণালয় কেউ দুর্নীতি করুক সেটাও আমি চাইব না। এবং আমরা সাদা সিধা জীবনযাপন করি, এই এত মজার নাই
দায়িত্ব নেওয়ার পর থেকে ওজন কমে গেছে 10 কেজি। রাতে ঘুমাতে পারি না, মক্কা শরীফ মদিনা শরীফে ঘুমাতে পারি নাই, এই বিল্ডিং খুঁজেছি, দুয়ারে দুয়ারে গেছি, বাংলাদেশ বিমানের রেট কমাতে চাচ্ছি, এনবিআরকে চিঠি লিখেছি 5000 টাকা কমানোর জন্য, বিমান চলাচল বেসামরিক বিমান চলাচল করতে দুটো চিঠি লিখেছি 1800 টাকা এম্বার্কেশন ফি ডেভেলপমেন্ট ফি কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই, আমরা আপনাদের আমি আপনাদের ভাই, আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। সম্মানিত হাজরিন, চোখ দৃষ্টিশক্তি বড় করুন, দৃষ্টিশক্তি। আল্লামা ইকবাল বলেন, পাত্তর ঠুট জাতি হ্যায় শীশা ঠুট জাতি হ্যায় পাত্তর কি ছোট সে, এসে শীশা তালাশ কর জিসে পাত্তর ঠুট যায়। পাথর গ্লাসে মারলে গ্লাস ভাঙি যায়, এমন গ্লাস তালাশ করো যাতে পাথর ভাঙি যায়। মিল যায় তুজে দরিয়া তো সমুদ্র তালাশ কর, দরিয়া যদি পাও সমুদ্র তালাশ করো। দৃষ্টিভঙ্গি বড় করুন, ছোট মনের লোকেরা বড় কাম করতে পারে না। আমি আশাবাদী, আমি ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, আপনারা তৈরি হন জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে ডিগ্রিতে তকওয়ায়, আগামী দিনের প্রেসিডেন্ট হতে হবে আপনাদের, পার্লামেন্টের মেম্বার হতে হবে আপনাদের। আমরা রেখে যাব, আপনাদের জন্য রেখে যাব, আমরা নির্বাচন দেব, জনগণ ভোট দিতে পারবে, যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আমাদের সময় কম, আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম, আমাদের হাতে সময় একেবারে কম, 1.5 বছর বা সামান্য 2-1 মাস বেশি, 16 বছরের জঞ্জাল 1.5 বছরে দূর করব কী করি। তারপরেও চেষ্টা আমরা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, তারপরেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভুলগুলো আপনারা ধরে দিবেন, ফেসবুকের মাধ্যমে নয়, মেসেঞ্জারের মাধ্যমে, আমার সেক্রেটারিদের মাধ্যমে। আমরা আপনাদের পরামর্শকে মর্যাদা দেব, সম্মান দেব। সামান্য একটা ভুল, হাতে এরকম করলাম কেন, এটাও ভুল না, বলতেছে ওনার হাতের কাপড় উপরে কেন, এগুলো হচ্ছে বালসে খাল নিকাল। আপনি আমার চামড়া কাটি দিলে চামড়া বের হয়ে যাবে, চুলের চামড়া কাটলে চুল থাকে না, বালসে খাল নিকালনা, ইয়ে নামুমকিন চিজ হ্যায়। আমি যদি ব্যর্থ হই আমার জায়গায় আপনি বসতে পারবেন না, আমার জায়গায় বসবে যদু মধু। আমি একজন আলেম, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি এখন আসি আমার পছন্দ হয় না, তো আমার যদি সরাতে পারেন আপনি বসতে পারবেন না, বসবে মধু যদু। আমার কাজ করতে দেন, আপনারা পরামর্শ দেন, ভুল আমাদের হতে পারে, আমার সরকারের ভুল হতে পারে, আপনারা পরামর্শ দেন। আমাদের গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, আমরা যদি ব্যর্থ হই আপনাদের উপর বিপদ চলে আসবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। কি বিপদ গেছে আগে, আরো বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আগ্নেয়গিরির উপরে বসে আছি, অনেকে জানেন না, সেটা না জানে বুকের উপর ছুরি মারছেন আপনারা, যে কোনো মুহূর্তে একটা চেইজ আসতে পারে, আগ্নেয়গিরির উপরে বসে আছে।